দর্শক এই মধ্যরাতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিউজরুম সংলাপ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছেন আমুল রহমান। দিনের গুরুত্বপূর্ণ খবর ঘটনাগুলো এই মধ্যরাতের আয়োজন আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। আমন্ত্রিত অতিথি যারা থাকেন তারা তাদের মূল্যবান মতামত জানান, বিশ্লেষণ করেন গুরুত্বপূর্ণ খবর। আজ আমাদের সঙ্গে তিনজন অতিথি আছে, শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করি। আমাদের সঙ্গে আছেন অজয় দাশগুপ্ত, সিনিয়র সাংবাদিক, লেখক ও গবেষক। আছেন আবুল খায়ের, সিনিয়র সাংবাদিক, দীর্ঘদিন ধরে গণমাধ্যমের সঙ্গে যুক্ত। আছেন অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, আইনজীবী, সুপ্রিম কোর্ট। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের নিউজরুম সংলাপ অনুষ্ঠানে। আমরা আলোচনায় যেতে চাই কয়েকটি শিরোনাম দর্শকদের একটু জানাবো, যেগুলো নিয়ে আলোচনা করবো আজকের আয়োজনে। কুমিল্লায় পূজা মণ্ডপে কোরআন রাখার ঘটনায় একজন শনাক্ত হয়েছেন, হামলা ও সহিংসতার দায়ে গ্রেপ্তার হয়েছে সারা দেশে 450 জন। পীরগঞ্জের ঘটনায় দুইজনের স্বীকারোক্তি। ধর্মীয় সম্প্রীতি রক্ষার বার্তা নিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হলো। বর্ণিল জশ্নে জুলুসে হাজারো ধর্মপ্রাণ মুসলমানের অংশগ্রহণ। ঈদে মিলাদুন্নবীর দিনে লক্ষ্মী পূজা ও প্রবারণা পূর্ণিমার উৎসব পালন হয়েছে। সম্প্রীতির এমন চিত্রই বাংলাদেশ বলছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ খবর, উজানের তোড়ে খুলে দেওয়া হলো তিস্তার 44 জলকপট, বিপদসীমার 70 সেন্টিমিটার উপরে পানি। রেড অ্যালার্ট জারি, উত্তরাঞ্চলে পানিবন্দী লাখো মানুষ। এগুলোই মোটামুটি আমাদের আজকের আলোচনার বিষয়। অজিত গুপ্ত, একটা সুখবরই বলতে হবে, কারণ কুমিল্লার যে পূজা মণ্ডপে কোরআন রাখার ঘটনা এবং তারপরে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা অবস্থা, হিন্দু সম্প্রদায়ের মানুষের উপরে নির্যাতন হয়েছে, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, শেষ পর্যন্ত একজনকে শনাক্ত করা গেছে। সিসিটিভি ফুটেজ দেখে তাকে শনাক্ত করেছে পুলিশ, এবং স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে কথা বলেছেন নিউজ 24 এর সঙ্গে। বিষয়টি আসলে কি দাঁড়াচ্ছে আপাত দৃষ্টিতে, কি মনে হয়, মানে শেষ পর্যন্ত একটা ক্লু তো পাওয়া গেল এবং তাকে ধরার চেষ্টা হচ্ছে, যে কোনো সময় তিনি গ্রেপ্তার হতে পারেন, তারপরে নিশ্চয় আরো বিস্তারিত বিষয় জানা যাবে কারা এর পেছনে আছেন। আপনি প্লাবন নিউজে বলেছেন যে একই দিনে ঈদে মিলাদুন্নবী, জি জি জি, এক লক্ষ্মী পূজা এবং বুদ্ধদের বৌদ্ধ ধর্মাবলম্বী তাদের প্রবারণা পূজা পূর্ণিমা, এটা দেশে তো খুব স্বাভাবিক। আমি বিভিন্ন সময় বলার চেষ্টা করি যে এক ধর্মের লোক এক দেশে, সেটা কোনো আদর্শ এরকম নাই বিশ্বে আর কি, যে তারা আশা সুখে শান্তিতে বসবাস করতেছে। আফগানিস্তান দেখেন আপনারা, এটা এক ধর্মের, কিংবা ইরানেও দেখেন, পাকিস্তান আমাদের, এখনো বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে তাদের অত্যাচার অনাচারের প্রতিবাদে, আরো দেশগুলো একই অঞ্চলে একই ভাষা কমন, কিন্তু মেলমেশ নাই। বাংলাদেশে যেটা আমরা বলি, যে আমি মনে আছে ছোটবেলায় একটা স্কুলে একেবারে ফোর ফাইভে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের একটা লেখা পড়েছিলাম, শিরোনামটা মনে নেই আমাদের, সেই গল্পটা পাঠ্য ছিল, প্রথম লাইনটা ছিল সেবারে ঈদ ও পূজা একসঙ্গে পড়িয়াছি, মানে এবং এই কারণে ছুটিতে স্টিমারে খুব ভিড়। এটা হলো মানে সেই ভিড়ের মধ্যে দেখা গেল যে রাতের বেলা কয়েকজন উনি ওই মানে গল্পের যে মূল কথক আর কি, ওনার আশপাশে কয়েকজন লোক একটু উসখুস করছিল, তো কাছে গিয়ে জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, বলে যে নামাজের সময় হয়েছে, তো আমরা নামাজ করবো, কিন্তু অনেক জায়গা তো দখল করে আছে যারা হীন, তো বললো যে কোনো অসুবিধা নেই, আমরা নামাজের জায়গা করে দিচ্ছি। দেখা গেল তখন অনেক যাত্রী ডেকের মধ্যে সরে গিয়ে নামাজের ব্যবস্থা করে দিই। এটি তো আমাদের দেশ। আমি এবারে শারদীয় দুর্গোৎসবে বরিশালের গইলাতে ছিলাম, আমার বাড়িতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে, এই ধর্ম নির্বিশেষে শ্রেণী পেশা নির্বিশেষে সবাই অংশ নিয়েছে, পুরস্কার দিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাদেকুল আর কি। এটি কিন্তু স্বাভাবিক। এবং কুমিল্লার যে ঘটনাটা আপনি বললেন যে তারা পড়েছে সুখবর, সুখবর না, মানে তখন প্রশ্নটা কিন্তু আসে, তাহলে যারা কান নিয়ে গেছে চিলে এইটা শুনে, যারা মনে করলো যে ঘটনাটা মানে সঙ্গে সঙ্গে ভিডিও করা, মানে পুলিশের সঙ্গে গিয়ে ভিডিও করে ছড়ায় দিল যে এই মুসলমানরা কোথায়, এত বড় ধর্মের অবমাননা হচ্ছে, সেইটার রুখে দাঁড়াও, এগিয়ে আসো, ভোরবেলা গিয়ে প্রচার, এবং পুলিশের ওসি থানার লোকাল থানার তিনিও বলছেন না যে ঘটনাটা জেনে নেই, কেমন করে হলো, কারা করলো, দোষী কারা, কিছুই
খোঁজ না নিয়ে প্রচার করতে দিলে একজনকে ভিডিওতে, এবং আজকাল জানেন যে সোশ্যাল মিডিয়াও আজকাল এক সময় পত্রিকা ছিল খবরের আদান প্রদান, এক সময় সেটার স্থান নিল টেলিভিশন, এখন সামাজিক গণমাধ্যম আরো বেশি দুঃসংবাদ ছড়িয়ে দেওয়ার কাজে ব্যবহার হয়। এই যে হাজার হাজার লোক কুমিল্লা শহরে, তারপরে চাঁদপুরে, তারপরে নোয়াখালীতে, তারপরে রংপুরে, এই যে ছড়িয়ে গেল এবং যারা উন্মাদ হয়ে গেলাম আমরা, তাদের বিচারটা কে করবে? ইতিমধ্যেই তো বলা হয়ে গেছে অনেকে যে সে ইকবাল, সে মাদকাসক্ত, সে বিকৃত মস্তিষ্কের। তো এইটা তো তার পিছনে একটা শক্তি তো কাজ করছে, সেই শক্তিটাকে খুঁজে বের করা আমাদের দায়িত্ব। এবং আমাদের এইটার থেকে সবচেয়ে বড় শিক্ষাটা আমি বলবো আমাদের সমাজের কাছে, এই ধরনের বিকৃত মস্তিষ্কের হোক, মাদকাসক্ত হোক, তার পিছনে যে সুপরিকল্পিত ভয়ঙ্কর শক্তি অপশক্তি যুক্ত, তারা আমাদের দেশের কল্যাণ মঙ্গল কোনো ধর্মের কোনো মানুষের ভালো চায় না, এদের ব্যাপারে আমাদের সতর্ক। অনেক ধন্যবাদ, আমি নিশ্চয়ই আপনার কাছে আবার আসবো। আবুল খায়ের একটু আপনার কথা শুনতে চাই। আপনি নিশ্চয়ই এই বিষয়ে এর মধ্যে খবরে দেখেছেন, এবং যেটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে সপ্তম মহাসপ্তমীর রাতে কুমিল্লার নানুয়া দিঘি হ্রদূরে এক ব্যক্তি দারাগাবাড়ি শাহ আবদুল্লাহ গাজীপুরের মাজার থেকে একটি গ্রন্থ নিয়ে বের হন। সিসিটিভি ফুটেজ এমনটাই আসলে দেখা গেছে, সিসিটিভি ফুটেজ বেশ দূরে থেকে আসলে দেখা গেছে, একবারে খুব ক্লোজ ছবি এটি না। এর ঘণ্টাখানেক ব্যবধানে ওই ব্যক্তিকে দেখা যায় নানুয়া দিঘির পূজা মণ্ডপের রাস্তা ধরে হেঁটে আসছেন। নিশ্চয়ই বিস্তারিত আরও জানা যাবে আগামীকাল এ বিষয়ে। আবুল খায়ের, বিষয়টি নিয়ে একটু আপনার পর্যবেক্ষণ জানতে চাই। ধন্যবাদ। আসলে প্রথমে আমি বলে পূজা মণ্ডপের এবছরে যে নিরাপত্তার বিষয়টি, পূজা মণ্ডপে পূজা শুরু হওয়ার আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি মিটিং হয়েছিলেন, সেই মিটিং এর মধ্যে পুলিশ প্রধান সহ র‍্যাব প্রধান এবং বিভিন্ন ইন্টেলিজেন্সের প্রধানরা, সকল আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানরা সেখানে ছিলেন। সেইখানে সিদ্ধান্ত হয়েছেন প্রতিটা পূজা মণ্ডপে আপনার আছে, যারা পূজা উদযাপন কমিটি আছেন, পাঁচজন আনসার মণ্ডপ অনুযায়ী 5-10 জন অস্ত্র সহ এবং তাদের থাকা খাওয়ার ব্যবস্থাও পূজা মণ্ডপের এখানেই করতে হবে, থাকবে তার, আর তাদের নিজস্ব পাহারাদার থাকবে, এটিও আবার তাদের পোশাক পরা। কিন্তু এরকম এই বছর পূজার সংখ্যা মণ্ডপের সংখ্যা বেশি, কিন্তু এইবার অনেক কিছু কিছু অনেক পূজা মণ্ডপে কিন্তু এই ব্যবস্থাপনা ছিল না, এবং কি পাহারাদারও খুব কম। ঠিক নানিয়াছরে যেইখানে যে ঘটনা ঘটছে তার আর সিসিটিভি থাকা বাধ্যতামূলক ছিল, কিন্তু ওইটাতে সিসিটিভি ছিল না, সিসিটিভি ছিল অনেক দূরে, আর ছিল না আপনার আনসার, তারপরে ছিল না পাহারাদার, তাও দুইজন পাহারাদার একটা ছিল এটা ঘুমাইছে, এমনি পাহারাদার ছিল না, এই সুযোগটা কাজে লাগাইছে। এখন এইখানে কিন্তু ব্যর্থতা আছে, এবং আইন শৃঙ্খলা বাহিনী বেশ কয়েকটা পূজা মণ্ডপের এরিয়া নিয়ে তাদের ছিল টহল, আইন শৃঙ্খলা র‍্যাব পুলিশের, এই ছিল এই বছরের বাটা বরাবরই করে। তবে আমি দেখছি অন্যান্য পূজা মণ্ডপে আমরা যখন করে যাইতাম দেখতাম নিউজের জন্য, কিন্তু ইয়ার সারাক্ষণ কিন্তু পাহারা ছিল আপনার ইয়ার এই আনসার, আনসার থাকতো মাস্ট অষ্টমী, কিন্তু এইবার কোনো কোনোটার দিকে ছিল না, কেন ছিল না এটা যারা আয়োজক এবং যারা দায়িত্ব ছিল তারা এটা দায়ভার গ্রহণ করবেন বা উত্তর দেবেন, আর যাকে শনাক্ত করছেন তিনি ইকবাল হোসেন এবং তিনি বিবাহ করছেন, 13 বছর আগে তিনি বিয়ে করছেন তার স্ত্রীর সাথে, তার সারাসারি হয়ে গেছে, সে মাদকাসক্ত, এবং তার মা তার ভাই তার সম্পর্কে বলছে, তার নানিও বলছেন, এবং কয়েকদিন আগে সে ব্লেড দিয়ে 13টা ছোটটা তার নানির মুরগি জবাই করছে, মানে তাকে বাসার থেকে বের করে দিয়েছে, সে মাদকাসক্ত। কিন্তু মনে রাখবেন মাদকাসক্ত হলে তাকে মাদকাসক্ত লোকদের যে কোনো অপরাধ করানো সহজ এবং সহজ কাজ, এবং তাকে কিছু ধরিয়ে দিবেন 500 টাকা না কয় টাকা এটা সে দেখবে না, যে তুমি মুখে মাইরা তা ঠিকানা দিল তোর একটা টাকা দিলাম, এ টাকাও গন্ধ না, সে যে তাকে মাইরা দিবে, এবং যা তাকে যে কোনো অপরাধ করা সম্ভব, কিন্তু এটাও এরকম ঘটনা হয়তো হইতে পারে আমরা যেটা আমাদের ধারণা, কারণ সে তো আর এটা বুঝ এই তার একটা বিকৃত মস্তিষ্ক লোক, সে তো আর বুঝবে না যেটা করলে কি হবে, যে তুই এটা ওইখানে রাখবি বা কেউ তাকে যেটা করাইছে, এবং যে এরিয়াটা সেইখানে এবং রাজনৈতিক যে ইয়া আমার বাড়ি বৃহত্তর কুমিল্লাতে আমি জানি ওই এলাকা কারা এবং কারা এটা করতে পারেন, এই ধরনের লোকও সেখানে আছেন, এবং এইখানে আপনার এই সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর মতন সে
সেই মন মানসিকতার লোক ওই এলাকায় আছেন এবং এই বৃহত্তর কুমিল্লাতে তো অনেক ঘটনায় আছেন, এটা পূর্বে ইতিহাসও বলে। যেহেতু আমার জেলা বৃহত্তর জেলা আমার, সেটা আমি বলতে দ্বিধা করব না, এটা হইতে পারে। কিন্তু এই লোকটা দিয়ে পিছনে যে যারা করাইছেন, তবে হ্যাঁ একটা এটা শনাক্ত করছেন, এটা নিয়মে তদন্তের ইয়া, এটা একটা সুফল বলা যায় প্রথম ধাপ। এবং তাকে ধরে কে এটার সাথে জড়িত আছে, কে তাকে দিল, কারা এটা প্যাট্রোনাইজ করছে, এই সূত্র ধরে এটা একটা আইন শৃঙ্খলা বাহিনী বা পুলিশের একটা অগ্রগতি আমরা মনে করবো এটা। কিন্তু সেইখানে আমি মনে করবো এর পরবর্তী যে ঘটনাগুলি ঘটলো এই ঘটনার জেরে ধরে, সেটা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোথাও কোথাও আমি মনে করবো হয়তো তাদের পর্যাপ্ত পোস্ট থাকুক অথবা তাদের লজিস্টিক সাপোর্ট কম থাকুক বা যাই থাকুক, এই কথা বলে তো হবে না, সেখানে নিরাপত্তা কিছু ব্যর্থ ঘটেছে। এবং আমাদের সেইখানে বলা ছিল যে গোয়েন্দা বিভাগের নেট দেয় সেটা ঢাকা থাকবে এবং গোয়েন্দাদের নেটওয়ার্ক পর্যন্ত, সেইখানে তারা ব্যর্থতার কিছু কোথাও ব্যর্থতা না বলে তাদের দুর্বলতা ছিল, এই দুর্বলতার সুযোগ নিয়েছে। এবং বলা ছিল আপনার কাছে এই বিষয় নিয়ে আপনার পর্যবেক্ষণ জানতে চাই। দর্শক, নিউজরুম সংলাপে ছোট্ট একটা বিরতির সময় হয়েছে, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আশা করি বিরতির পর আপনাদের সঙ্গে পাচ্ছি। দর্শক, আবারও স্বাগত নিউজরুম সংলাপ অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম কুমিল্লার পূজা মণ্ডপে যিনি পবিত্র কোরআন শরীফ রেখেছেন একজন শনাক্ত হওয়ার বিষয়ে, অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী। অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, যেমনটা বলা হচ্ছে আসলে যে তিনি মাদকাসক্ত এবং তার সঙ্গে যেটি পুলিশ একটু কথা বলেছে তার সঙ্গে এখন পর্যন্ত নিশ্চয়ই বিষয়ে আর তদন্ত চলছে, তিনি আসলে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা আছে কি না, তার ব্যাকগ্রাউন্ড কী, আসলে কী কারণে তিনি এরকম একটি ঘটনার সঙ্গে সম্পৃক্ত হলেন, এখন পর্যন্ত যেটি বলেছে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি তেমনটাই বলেছে প্রাথমিক তদন্ত নিশ্চয়ই। অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, একটু আপনার কাছ থেকে শুনতে চাই, সব মিলিয়ে আসলেই ঘটনাটা আপনার কাছে কেমন মনে হচ্ছে? এবং আমরা যে মানে এরকম একটি ঘটনা ঘটার পরেই যে একরকম বিশৃঙ্খল হয়ে উঠি, সেই সচেতনতার জায়গাটাই বা এর আগেও তো এরকম ঘটনা ঘটেছে, সেসব ঘটনা থেকেই বা কতটা শিক্ষা নিতে পারলাম আমরা? প্লাবন, আপনাকে ধন্যবাদ। আসলে দেখেন, এই ঘটনা এবং তার প্রেক্ষাপটের পরিধিটা এত ব্যাপক যে একজন লয়ার যেভাবে চার্জশিট দেখে বা আপনার চার্জ ফ্রেম করার পরে কাগজপত্র দেখে যেভাবে চট করে ঘটনার একটা আনসার দিয়ে দেয়, বিষয়টা এরকম না আসলে। এবং এই ঘটনায় একটা ক্যারেক্টার আমরা খুঁজে বের করেছি, মাদকাসক্ত ক্যারেক্টার, এবং সেই ক্যারেক্টারের রাজনৈতিক সংশ্লিষ্টতা বের করলেই লেটা চুকে গেল। আমি একজন আইনের ছাত্র হিসেবে বিষয়টাকে এভাবে দেখি না। আমরা আইনে যেমন ফ্যাক্ট দেখি, আবার আইনের সাথে এই ঘটনার মেরিটও দেখি, হ্যাঁ, এর পূর্বাপর আর্থসামাজিক যে পটভূমি সেটিও দেখি। এই যে সারা দেশে যে ঘটনাগুলো ঘটছে, এটি মোটেই কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। অর্থাৎ কুমিল্লারই ঘটনা একটা বিচ্ছিন্ন ঘটনা নয়। এবং আপনি দেখেন যে এর আগেও মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তীতে ব্রাহ্মণবাড়িয়াতে যে ঘটনা ঘটলো নরেন্দ্র মোদীর আগমনের কেন্দ্র করে, এখনো সেখানে রেল লাইন চালু, রেলগাড়ি থামতে পারে না, এত ভাঙচুর হয়েছে, লাইব্রেরি পুড়িয়ে দেওয়া হয়েছে, সঙ্গীত বিদ্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছিল। এবারে সুযোগ পেলেই আমাদের দেশে এই হিন্দু মুসলমান দাঙ্গা লাগানোর যে একটা প্রচেষ্টা, একটা বাতাবরণ, একটা জনগোষ্ঠী যে রেডি হয়ে বসে থাকে, জি জি জি, এই প্রেক্ষাপটটা, এর প্রেক্ষাপট দিয়ে কুমিল্লার ঘটনাকে বিচার করতে হবে। কোন এক মাদকাসক্ত একটা কিছু করেছে, একটা ক্যারেক্টার আমরা ক্রিমিনাল মামলার মতো এনে হাজির করলাম, এটা আমার মনে হয় না যে সাফিসিয়েন্ট। এটাকে পলিটিক্যালি এন্ড ফিলোসফিক্যালি দেখতে হবে। আমরা জানি যে 1975 সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার মধ্য দিয়ে যে রাজনৈতিক গোষ্ঠী দেশটাকে আবার পাকিস্তানের পরাজিত দর্শনের ভাবধারায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, এটা তারই একটা অংশ যা ঘটছে এখন। সেই রাজনীতি, সেই চিন্তা, সেই ভাবনা, সেই নয়া যে তাদের যে তত্ত্ব, সেই তত্ত্বটাই হলো সেই জায়গা থেকে উচ্চারিত। অর্থাৎ
যেটা আজকে আফগানিস্তানে হচ্ছে, যেটা আজকে আপনার বাংলাদেশে হচ্ছে, সবগুলোর মধ্যে আপনি একটা যোগসূত্র খুঁজে পাবেন। সেটা কি? সেটি হলো ধর্মভিত্তিক রাজনীতি এবং ধর্মাশ্রয়ী রাজনীতিকে আপনার আধার করে রাজনৈতিক ফায়দা লোটা। এবং আমাদের দেশে যারা ভাস্কর্য ভাঙতে চায়, সেখানে তো কোনো কোরআন অবমাননার ব্যাপার থাকে না, তাহলে লালনের ভাস্কর্য কি দোষ করলো? এই সুপ্রিম কোর্টের আমি খুব সচেতন ভাবে আমার ব্যাকগ্রাউন্ডে দেখবেন আমি লেডি জাস্টিস এর ভাস্কর্যটা আমি ব্যবহার করি। আমি এই কারণে ব্যবহার করতে চাই যে ভাস্কর্য শিল্প এটা আমাদের ঐতিহ্যের অংশ, বাঙালি ঐতিহ্যের অংশ, এখানে ধর্মের কোনো ব্যাপার নাই। কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে সর্বোচ্চ আদালতেও এই ভাস্কর্য নিয়ে কিন্তু ওই শ্রেণীটাই বিতর্ক করেছিল, যারা কুমিল্লায় এই ঘটনায় যারা মদত যোগায় তারা তাদেরই বংশধর। সুতরাং আমাদের এই এই ঘটনাগুলো বারবার ঘটতে থাকবে। আমরা কুমিল্লায় একজনকে শনাক্ত করলাম এবং যেটা মাননীয় প্রধানমন্ত্রী, আমি দেখলাম খবরের কাগজে যে মাননীয় প্রধানমন্ত্রী কঠোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে আমরা শিগগিরই একটা কালপিটকে আমরা ধরে ফেলব। বিষয়টা ব্যক্তিগত নয়, বিষয়টা সামগ্রিক, এবং এই সামগ্রিকতাকে মোকাবেলা করতে হবে রাজনৈতিক দর্শন দিয়ে, অর্থাৎ মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। আমরা যে সংবিধানটি পেয়েছিলাম, যে সংবিধান সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ আবাসস্থল হিসাবে বাংলাদেশকে তৈরি করতে চেয়েছিল, সেই কাজটি, যে অসমাপ্ত কাজটি আমরা করতে পারলাম কিনা, সেই প্রশ্নের ফয়সালা না করে আপনি কুমিল্লাকে থামাতে পারবেন না। আপনি দেখেন এখন তো মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছে প্লাবন যে ব্যাপারটা কি, তারপরও এই গতকাল পুলাউরাতে কেন হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা হলো, এখনো কেন এটা কন্টিনিউ হচ্ছে, কেন এখনো ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন গ্রামে গ্রামে মাইকিং হচ্ছে যে আপনারা হিন্দুদেরকে শিক্ষা দিন, তারা কেন এই ঘটনা ঘটালো, ইউটিউবে প্রচার হচ্ছে, এখনো বন্ধ হচ্ছে না কেন সেই উন্মাদনা? তার কারণটা হলো যে এই উন্মাদনাটাকে রিসিভ করতেছি আমরা, আমরা যারা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমরা এটাতে আমরা জোশ পাই, আমরা এটা করতে আনন্দ পাই। ইসলাম ধর্মে তো স্পষ্ট করে বলা আছে ইসলাম শান্তির ধর্ম, এবং দীর্ঘদিন ধরে আপনি জানেন যে পাশাপাশি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই একসঙ্গে কাছাকাছি বসবাস করেন। আপনি বিভিন্ন দেশে যদি খেয়াল করেন যে বিভিন্ন জায়গায়, মানে ছোট ছোট জায়গার মধ্যে এক একটা ধর্মের মানুষ বাস করে, কিন্তু বাংলাদেশে দেখেন এমন হয়তো গ্রাম ইউনিয়ন খুঁজে পাবেন না যে গ্রামে হিন্দু মুসলমান একসঙ্গে থাকে না। সো এটি যারা করছে এখনকার যে ঘটনা বলেন, এর আগে নাসিরনগরের কথা বলি, এর আগে আরও ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলো যে আপনার পরিকল্পিতভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং এই ধর্মে ধর্মে বিভেদ লাগানোর জন্যই করা হয়, এই বিষয়টি বুঝতে কেন খুব বেশি অসুবিধা হচ্ছে? মানে এটি এই এই বার্তাটি খুব বেশি স্পষ্ট হচ্ছে না কেন সাধারণ মানুষের কাছে? স্পষ্ট হচ্ছে না এই কারণে যে আমাদের যে প্রচলিত যে পাঠ্যক্রম, যে কারিকুলামে আমরা পড়ি, সেই কারিকুলামে আতে আমের বদলে আতে আজান চলে এসেছে। শীতকালে মাসব্যাপী যে আমরা যাত্রা পালা আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে দেখতাম, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, ছোটবেলায় আমরা যে মাসব্যাপী যাত্রা পালা দেখতাম সেখানে মাসব্যাপী ওয়াজ তাফসির মাহফিল, আমরা তাফসির মাহফিল হলে তো কোনো অসুবিধা নেই, ওয়াজ তাফসির মাহফিল তো হবে। তাফসির মাহফিলে কি করা হয়? তাফসির মাহফিলে বলা হয় অন্য ধর্মের প্রতি বিদ্বেষ ছড়ানো হয়, আমাদের দেশের প্রাইভেট টিভি চ্যানেলে চ্যানেলের অনুষ্ঠানে বসে যেভাবে অপর ধর্মের প্রতি বিদ্বেষ ছড়ানো হয়, বাংলা ভাষার প্রতি বিদ্বেষ ছড়ানো হয়, জাতীয় পতাকার প্রতি বিদ্বেষ ছড়ানো হয়, কোন ব্যবস্থা কি না হয়েছে তাদের বিরুদ্ধে, সেই মাওলানাদের বিরুদ্ধে হয়নি? জি নিশ্চয়ই আমরা সেই জায়গাগুলো নিয়ে আরো বিস্তারিত আমরা আলোচনা করব। আমি একটু 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 অজয় দাশগুপ্ত আপনার কাছে আসতে চাই। অজয় দাশগুপ্ত, আমি একটু এই জায়গায় একটু অল্প করে, আপনি জানেন যে আজকে যে দিনটি গেল আসলে এই দিনটি একটু গুরুত্বপূর্ণ দিন, এবং যখন বাংলাদেশে এরকম ঘটনাগুলো ঘটছে তার মধ্যেই তাৎপর্যপূর্ণ দিনই বলবো। আমি নিজেই আজকে এই বিষয় নিয়ে একটা রিপোর্ট করেছি, ঈদে মিলাদুন্নবী গেল, তার মধ্যে দিয়ে আপনার একই দিনে বৌদ্ধদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব গেল, পাশাপাশি লক্ষ্মী পূজা গেল হিন্দু ধর্মাবলম্বীদের, একই দিনে তিন ধর্মের মানুষের এবং শান্তিপূর্ণ পরিবেশে দেখা গেল সবাই উৎসব করেছে
যার যতটুকু করা সম্ভব, মানে এই এটি তো আসলে প্রকৃত বাংলাদেশ। তো তার মধ্য দিয়ে যখন এরকম ঘটনা ঘটে, কতটা বিচ্যুতি ঘটে বলে আপনার মনে হয় এই এই অপচেষ্টাগুলো? জি জি, যে হাসান তারিকের সঙ্গে কথা কথোপকথন আপনার ছিল, জি, আমাদের পাঠ্য বইয়ে এই সাম্প্রতিক সময়ে কোন কোন ক্লাসে সড়ক দুর্ঘটনা ঘটে এইসব বিষয়ে পরিবেশ সচেতনতা ঢুকেছে, কিন্তু পাঠ্য বইয়ে কি সাম্প্রদায়িকতা মোকাবেলা করতে হবে, অসাম্প্রদায়িক আদর্শ নিয়ে চলতে হবে, এই বিষয়টা আলাদা করে গুরুত্ব দেওয়া আছে? নাই কিন্তু, বরং মানে এই লালনের মানবতাবাদী সংক্রান্ত লেখা, রবীন্দ্রনাথের অনেক লেখা বাদ দিয়েছে, আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে অনেক লেখা বাদ দিয়েছে, এবং কাদের যে শক্তি একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চায়নি সেই শক্তির দাবির পরিপ্রেক্ষিতে এই কিংবা ধরেন বাংলাদেশে বলা হলো কি 1976 জিয়াউর রহমান 1977 সামরিক শাসক, পার্লামেন্ট নাই, তিনি একক ব্যক্তি সিদ্ধান্তে সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে দিলেন। এইচ এম এরশাদ একটা মানে ভোটারবিহীন পার্লামেন্ট 1988 মার্চ মাসে নির্বাচিত হলো, সেই পার্লামেন্টের সিদ্ধান্ত নিয়ে উনি রাষ্ট্রধর্ম ইসলাম করে দিলেন, তাই না? এবং খালেদা জিয়া বিএনপি তখন কিন্তু এটা বিরোধিতা করেছিল, এখন তারা উস্কানি দিচ্ছে, এখন ডাকসুর ভিপি সাবেক ভিপির নামে উস্কানি দিচ্ছে সাম্প্রদায়িকতা, এইগুলো কিন্তু আমাদের সমাজে চলছে। অন্যদিকে ভারতে দেখবেন হিন্দু ধর্মাবলম্বীর নামে ভারতের একটা শ্রেণী, একটা রাজনৈতিক দল গোষ্ঠী, তারা উস্কানি দিচ্ছে সাম্প্রদায়িকতা। আপনি মধ্যপ্রাচ্যে দেখেন এই শিয়া সুন্নি সাম্প্রদায়িক উস্কানি আছে, আপনি ইউরোপে দেখেন ডোনাল্ড ট্রাম্প একরকম একটা সুসভ্য দেশ বলে দাবি করে, কিংবা ব্রিটেনে সেইখানেও কিন্তু খ্রিস্ট ধর্মের নামে, কিংবা যদি মায়ানমারে যান বৌদ্ধ ধর্মের নামে, শ্রীলঙ্কায় যান বৌদ্ধ ধর্মের নামে উস্কানি চলছে। এইটা কিন্তু মানব জাতির জন্য সামগ্রিকভাবে ক্ষতিকর। আজকে যদি ভারত বলে যে হিন্দু ছাড়া অন্য কোনো থাকবে না কারণ আমরাই সংখ্যাগরিষ্ঠ, তাহলে ভারতের যে 20 কোটির বেশি মুসলিম আছে তারা কোথায় যাবে? বাংলাদেশ থেকে যদি বলে যে ইসলাম মুসলিম ছাড়া অন্যরা থাকবে, তো আফগানিস্তান তো অন্য ধর্মের সবাইকে বিদায় করে দিয়েছে, ইরাকে এক সময় 1/3 ইরাকের লোক ছিল খ্রিস্টান, আছে এখন তো 1-2% বেশি নাই, ইরাকে শান্তি আছে? মানে পাকিস্তান তো পশ্চিম পাকিস্তানের অংশ, সেইখানে তো অন্য ধর্মের লোক তেমন নাই, পাকিস্তান কি শান্তি আছে? নাই কিন্তু। কাজেই এই জায়গাগুলো মানব জাতির আত্ম অনুসন্ধানের প্রশ্নটা আসে। বাংলাদেশের সব রাজনৈতিক দল, বিএনপি বা আমাদের বুদ্ধিজীবীরা বলে যে সরকার রক্ষা করতে পারেনি, মেনে নিলাম, কিন্তু আমি মনে করি যে সরকারের আগে, পুলিশের আগে, ইউনো বা এম, তার আগে কিন্তু সমাজকে যাওয়া দরকার। কারণ আপনি কুমিল্লার যে মন্দিরের কথা বলি, মন্দিরের উল্টা দিকে তো হচ্ছে বিএনপি যে বলে তারা তাদের জনসমর্থন আছে, এই মেয়র যে কুমিল্লা শহরে সে তো বিএনপির নেতা, সেই বিএনপির নেতার বাড়ির পাশে হচ্ছে ওই মন্দিরটা, ওই মন্দিরে যখন একটা গোষ্ঠী অশান্তি সৃষ্টি করার জন্য জমায়েত করলো, মাস্তানি করলো, দুষ্টামি করলো, অসততা করলো, মিথ্যাচার করলো, নোংরামি করলো, মেয়র কোথায় ছিল? ওনারা তো আওয়ামী লীগকে দায়ী করতে পারে, কিন্তু মেয়র কোথায় ছিলেন? বাংলাদেশে এখন পার্লামেন্ট আওয়ামী লীগের, বেশিরভাগ মেয়র আওয়ামী লীগের, বেশিরভাগ উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের, ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের, ইউনিয়ন পরিষদ আওয়ামী লীগের, জেলা পরিষদ আওয়ামী লীগের, পৌরসভা আওয়ামী লীগের। বাংলাদেশে আপনি সরকারি প্রশাসনের লোকেরা মানে নূতন কেউ সচিব হলে পরে বঙ্গবন্ধুর বাসভবনে গিয়ে ফুলের তোড়া এই মালা দিয়ে আসে, বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানায় আসে, টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর মাজারে যায়। সেই শক্তি বঙ্গবন্ধু যে অসাম্প্রদায়িকতার কথা বলছেন, তারা কেন এই যে মুষ্টিমেয় লোক, আমি এখনো তাদেরকে মুষ্টিমেয় বলবো, অশান্তি সৃষ্টি করছে, নৈরাজ্য সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে কেন রুখে দাঁড়ায় না? জি, আমরা আশা করি এই জায়গায় নিশ্চয়ই কার্যকর ব্যবস্থা নিশ্চয়ই আমরা দেখব অবশ্যই। আমরা আবুল খায়ের একটু আসতে চাই। আবুল খায়ের করণীয় আসলে কি দেখেন? আমরা নিশ্চয়ই এরকম ঘটনা ভবিষ্যতে দেখতে চান, এর আগের আগের যেসব এরকম সাম্প্রদায়িক মানে সম্প্রীতির জায়গাটাই চিড় ধরানোর চেষ্টা হয়েছে সেইগুলোর বিচার নিয়েও এর আগে আমরা আলোচনা করেছি, কি ধরনের প্রত্যাশা থাকবে যাতে করে আমরা এই ধরনের ঘটনার সাক্ষী না হই? হ্যাঁ, থ্যাংক ইউ। এই রামুর
এর আগে রামুর ঘটনা হয়েছে, নাসিরনগরের ঘটনা হয়ে গেছে, হ্যাঁ বগুড়াতে সাইদির ছবি ছাদে দেখা ছাদে দেখা গেছে, কি জ্বালাও পোড়া হয়েছে বগুড়া সহ সাতক্ষীরা অত্র অঞ্চলে, এই সমস্ত যে ঘটনাগুলি ঘটছে। তারপরে নরেন্দ্র মোদী বাংলাদেশে আসা আগমনকে উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সব বিভিন্ন তাকে যে ঘটনাগুলি ঘটাইছে ইসলামের দলগুলি, এই ঘটনার এই যে পূর্বে এতগুলি সব সাম্প্রদায়িক ঘটনা ঘটছে তার একটারও বিচার হয় নাই, এবং যারা গ্রেপ্তার হয়েছে তারা কেউ না কেউ জামিনে চলে আসছে, এবং এরকমই আমরা এখন যেভাবে লিখতেছি যে আজকে পর্যন্ত প্রায় 200 মামলা হয়ে গেছে, 500 গ্রেপ্তার হয়েছে, এটি আমরা সংবাদপত্রে বড় বড় হেডলাইন দিই, কিন্তু পরবর্তীতে একটা মামলাও বিচারের আলোর মুখ দেখে নাই আজ পর্যন্ত। এই সমস্ত ঘটনা যারা জড়িত আছে শুরু থেকে যদি প্রত্যেকটার বিচার হইতো এবং তাদের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি হইতো, আমাদের যে প্রচলিত আইন আছে জ্বালাও পোড়াও এই নাশকতামূলক, এবং আমাদের যে আইন আছে আইনে তাদের মৃত্যুদণ্ড পর্যন্ত, আমাদের একজন আইনজীবী আছেন তারেক ভাই, উনি বলতে পারবেন তাদের কঠোর শাস্তি ওই আইনে দেওয়া যাইতে, যে একটারও হয় নাই। ঘটনার পর আমরা সবাই লেখালেখি করি, চিল্লাচিল্লি করি, আওয়ামী লীগ বিএনপি বলে বিএনপি আওয়ামী লীগকে দোষারোপ করে, এরপরে এরকম পরে কিছুদিন চলে, 2-3 সপ্তাহ চলে, 1 মাস চলে, এরপরে এটা ভুলে যায়। ভুলে যাওয়ার পরে এরপরে যখন এই ধরনের গড় পূজা মণ্ডপের আয়োজন হবে বা ইয়া কিছু হবে, যারা স্বাধীনতার সময় বিরোধিতা করছে এই গ্রুপ, এবং যারা ইয়া আপনার হিন্দু মুসলমানদের এই আমরা যেটা অসাম্প্রদায়িক ইয়া চেতনাকে বিশ্বাস করি, আর যেই গোষ্ঠী বিশ্বাস করে না তারা এই ঘটনা ঘটাইবে, যতদিন পর্যন্ত এই গোষ্ঠীর চেতনার যারা এই ঘটনা ঘটাইবে তাদের দুঃসাহস এবং তাদের নির্মূল করার এবং দুঃসাহসের মধ্যে যদি কঠোর দেওয়াল সৃষ্টি না করতে পারে আইনের মাধ্যমে, ততদিন পর্যন্ত এই দেশে কোনোদিন এটাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। আবুল খায়ের, আপনি আপনি বলছিলেন যে আগের ঘটনাগুলোর বিচার হয়নি, বিচার না হওয়ার পেছনে কি কি কারণ আপনার মনে হয় যে মানে এই বিচারগুলো? এটা আমি মনে করি জি হয় তদন্তের এইখানে জিনিস, আমার মনে হয় সরকারের যে আইন শৃঙ্খলা বাহিনী আছে যারা তদন্তকারী কর্মকর্তা, সরকার তো বলে নাই যে পলিটিক্যাল সরকার ক্ষমতায় তারা বলে নাই যে বিচার করো না, হ্যাঁ বিচার হচ্ছে, মামলা তো তদন্ত করবে, পুলিশ আছে, এটা পুলিশের কাজ মামলা তদন্ত করে যারা অভিযুক্ত এবং সেখানে সার্চশিট দিয়ে দেবে, সার্চশিট দিলে বিচারের কার্য শুরু হয়ে যাবে, কিন্তু তারা তো সার্চশিটও দেয় নাই এখনো পর্যন্ত, অনেক মামলা সার্চশিটও না, হয়তো হাতে গোনা 2-1টি মামলা সার্চশিট দিয়েছেন, অথবা এটি অজুহাত দেখায় যে মামলা আসামি পাইছি, আসামিদের নাম ঠিকানা পাওয়া যায় না, নাম ঠিকানা না পাইলে তো তারা সেইখানে আপনার ওই ফাইনাল রিপোর্ট দিয়ে দেয়, অথবা নাম ঠিকানা ছাড়া আসামির নাম আদালতে দিলে এই মামলা বিচার হবে না, বিচারকরা একজন আইনজীবী সাহেব বলতে পারবে এদেরকে অব্যাহতি দেওয়া যায়, অর্থাৎ এখানে এমন একটি জটিলতার সৃষ্টি হয় না। কিন্তু এই এই মামলাগুলো তো রাষ্ট্র গুরুত্বপূর্ণ মামলা তাই না, এবং যেখানে এই সাম্প্রদায়িক সম্প্রীতি মানে রক্ষা মানে রক্ষাটাই কঠিন হচ্ছে এরকম ঘটনা যখন হচ্ছে, সেই জায়গাটাই কেন কেন ততটা গুরুত্ব পাচ্ছে না যে যাতে করে মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা যায়? এটা আমি মনে করি জি অবশ্যই এই সরকারের দায়িত্ব, এবং এই সরকার ছাড়া কেউ পারবে না, কারণ এরাই পারবে, এরাই মুক্তিযুদ্ধের সরকার, এবং এই এই জাতির জনকের সেই দলই ক্ষমতায় আছেন, তারই গঠিত দল আছেন, তারাই পারবেন এই চেতনাকে রক্ষা করার জন্য, তারা ছাড়া কেউ পারবেন না, আর তারাই যদি এই তার পরিচয় দেয় তাহলে এই জাতির কুফলে খারাপ আছে, এবং আগামী প্রজন্ম পর্যন্ত তাকে এই দায় বা এইটাকে বহন করতে হবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আব্দুল হাসান তারিক চৌধুরী। এই জায়গাটা একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, এর আগের ঘটনাগুলোর বিচারের জায়গাটাই বাধা কোথায় দেখেন আপনি? বাধা আসলে দেখেন সর্ষের মধ্যেই ভূত, এই ঘটনা ঘটার পর আমি ব্যক্তিগতভাবে আমি ঘটনাস্থল দেখার জন্য নোয়াখালীর চৌমুহনীতে গিয়েছিলাম, আমি এবং আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মাননীয় বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। ঘটনাস্থলে গিয়ে আমরা মন্দিরে গিয়ে যেটা জানতে পারলাম যে 999 ফোন করে অপেক্ষা করছিল আক্রান্ত সনাতন ধর্মের মানুষরা যে পুলিশ আসবে, পুলিশ আসেনি। ডিসি সাহেবের কাছে তারা বলেছিল আগে থেকে প্রোটেকশন চেয়েছিল, ডিসি সাহেব পদক্ষেপ নেননি, অর্থাৎ তিনি যদি পদক্ষেপ নিতেন, এসপি সাহেব যদি পদক্ষেপ নিতেন তাহলে হয়তো ঘটনাটা এতটা এই পর্যায়ে যেত না। এবং আমরা মন্দিরে গিয়ে দেখেছি যে কিভাবে মন্দিরে প্রতিমার গায়ে থেকে আপনার বিভিন্ন অলংকার খুলে নেওয়া হয়েছে এবং কিভাবে চুরমার করে দেওয়া হয়েছে এবং পুরো জায়গাটাকে একটা ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। তার মানে কি দেখা গেল, আমরা দেখলাম যে ঘটনা ঘটার সময়ও আইন প্রয়োগকারী সংস্থা অনেক সময় নিষ্ক্রিয় থেকেছে, এবং আমার মনে হয় এটা যদি রাষ্ট্রীয় তদন্ত হয়
অনেক ঘটনা বেরিয়ে আসবে। রাষ্ট্রধর্ম যে কলঙ্ক তিলক আমাদের সংবিধানে লেগে রয়েছে এটা তুলে নেওয়ার জন্য আর্থসামাজিক পটভূমি তৈরি করে, রাজনৈতিক পটভূমি তৈরি করে, পার্লামেন্টে আইন করে এটাকে অনেক ধন্যবাদ দিতে হচ্ছে। আমরা আশা করি নিশ্চয়ই এরকম ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নিশ্চয়ই ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা নিশ্চয়ই দেখব। অনেক ধন্যবাদ দিতে হচ্ছে অজয় দেশগুপ্ত, আবুল খায়ের, অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ এই রাত আপনাদের মূল্যবান সময় নিউজ টোয়েন্টি ফোরের নিউজরুম সংলাপ দেওয়ার জন্য। দর্শক এতক্ষণ আপনারা আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি, নিশ্চয়ই দেখাবো অন্য সময়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি নিউজ টোয়েন্টি ফোরের সঙ্গে থাকবেন।